সাংস্কৃতিক চর্চায় সরকারের দেয়া বিভিন্ন বরাদ্দ সংশ্লিষ্ট খাতে ব্যয় না করে নিজের পকেট ভরার অভিযোগ উঠেছে রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে। এতে সুনাম হারিয়েছে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনের আতুরঘর জেলা শিল্পকলা একাডেমি। প্রশিক্ষণ প্রতিযোগিতা সহ নানা খাতে একের পর এক অনিয়ম দুর্নীতি করছেন তিনি। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তবে প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে সম্প্রতি আয়োজন করা হয় জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার। অনুষ্ঠান সফল করতে সরকারি বরাদ্দ দেওয়া হয় 2,10,000 টাকা। নির্দেশনা ছিল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের আপ্যায়ন ও যাতায়াত বাবদ 5,000 টাকা দেওয়ার। আপ্যায়ন তো দূরের কথা, এক কাপ চায়েরও ব্যবস্থা ছিল না। সেদিন সকল নির্দেশ উপেক্ষা করে বিজয়ীদের হাতে শুধুমাত্র একটি করে বই ধরিয়ে দেওয়া হয়। এতে বিস্মিত প্রতিযোগী সহ অভিভাবকেরা। কিছুই দেওয়া হয়নি আমাদেরকে, এমনি সকালবেলায় 9টার সময় আসতে বলা হয়েছিল, সবাই ঠিক সময় মতো নিয়ে এসছে। তারপরে সময় মতো প্রায় অনুষ্ঠানগুলো সব হয়েছে, এক একটা রুমে এক একটা বিভাগে প্রোগ্রামগুলো সিরিয়ালি ভাবে সব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে। কোনো আপ্যায়নের ব্যবস্থা ছিল এখানে? না, কোনো টাকা পয়সা দিয়েছে? না। তবে এই ধরনের অনুষ্ঠানে আপ্যায়ন সহ অন্যান্য কোনো সুযোগ সুবিধা থাকে না বলে দাবি কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের। যে এই রকমের জাতীয় পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এরকম বিশাল আয়োজনে কখনো কোনো আপ্যায়নের ব্যবস্থা থাকে না। আপনারা যদি, আমি অনেকের সঙ্গে কথা বললেন, আমি সেটা লক্ষ্যও করলাম, যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে তো ভুল তথ্য আছে, কখনো আপ্যায়নের বরাদ্দ কোনো কালই কোনো সরকার কোনো প্রতিযোগিতা এত বড় আয়োজনে কখনো আপ্যায়নের প্রতিযোগিতা রাখেন। কিন্তু যে যাতায়াত ভাড়াটি যেটি আছে সেটি হচ্ছে আমরা কিন্তু মঞ্চে ঘোষণা করেছি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে তাদের কেন্দ্রীয় যাতায়াতের ব্যবস্থা করা হবে। গত 14 মে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা গেল কোথায়, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। একদিকে যেমন ফলাফল জালিয়াতি করেছেন উনি, পাশাপাশি প্রতিযোগিতা কোনো প্রকার সম্মানই দেওয়ার ব্যবস্থা করেনি, এটা তো হতে পারে না। এটা একদম যে কোনো সনামধন্য প্রতিষ্ঠানের জন্য খুবই হচ্ছে ডিসক্রেডিট। কর্মপরিকল্পনা ঠিক করতে দুটি সভা করার কথা থাকলেও একটিও হয়নি, সেই টাকাও আত্মসাৎ করা হয়েছে। এদিকে পছন্দের প্রতিযোগীকে প্রথম স্থান দিতে নম্বর সিট পরিবর্তনের অভিযোগ এনে তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন এক অভিভাবক। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন বিষয়টি নিয়ে তদন্ত করা হবে, কোনো অনিয়ম পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সম্পর্কে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং যে সকল অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করে সুনির্দিষ্টভাবে যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তার যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে লেখা হবে। আশা করি এটি শতভাগ স্বচ্ছতার সাথে তদন্ত হবে এবং তার বিরুদ্ধে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে বিভিন্ন বয়সের মানুষ প্রতিভা বিকাশের জন্য আসে সেখানেই এমন অনৈতিক কর্মকাণ্ড বেমানান। অনিয়ম আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার তাগিদ সংস্কৃতি কর্মীদের।